Hey, what is up guys? Welcome back to my another exciting video. আমাদের আজকের ভিডিও টপিকস হচ্ছে স্টেলথ টেকনোলজি নিয়ে, কারণ আপনারা আমাদের বিভিন্ন ভিডিওর নিচে বারবার কমেন্ট করেছেন যে স্টেলথ টেকনোলজি নিয়ে ভিডিও বানানোর জন্য বা রাডারে ফাঁকি দিয়ে চলে এরকম বিমান নিয়ে ভিডিও বানানোর জন্য বা এই সিস্টেমটা আসলে কীভাবে কাজ করে সেই বিষয় নিয়ে ভিডিও বানানোর জন্য। সো আমাদের আজকের এই ভিডিওতে আমি এই স্টেলথ টেকনোলজি অথবা বিমান রাডারকে ফাঁকি দিয়ে কীভাবে চলতে পারে সে ধরনের টেকনোলজি নিয়ে, ফিফথ জেনারেশন এয়ারক্রাফ্ট নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। সুতরাং এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন উইথ বেল আইকন, যাতে আমাদের পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে আসে। সো কামিং আফটার দ্য ইন্ট্রো, ওকে, তো প্রথমে আমি বলি যে স্টেলথ টেকনোলজিটা আসলে কী। স্টেলথ টেকনোলজিটা বলতে বোঝাচ্ছে যে এমন এক ধরনের টেকনোলজি যেই টেকনোলজির মাধ্যমে যদি কোনো আমরা বিমান বানাই, সেই বিমানটা যদি উড়ে তাহলে রাডার দিয়ে সেই বিমানটাকে ওভাবে ক্যাচ করা যায় না বা রাডারে আর এই বিমানটা দেখা যায় না বা রাডার ফাঁকি দিয়ে এই বিমানটা তখন চলতে পারে। বিশেষ করে মিলিটারি এয়ারক্রাফটে এই টেকনোলজিটা অনেক বেশি ইম্পর্টেন্ট। বিশেষ করে 80 সালের পর থেকে এই স্টেলথ টেকনোলজি সম্বলিত বিমানগুলো বেশি বানানো হচ্ছে, বিশেষ করে মিলিটারিদের জন্য। ইউএসএ, জার্মানি, চায়না বিভিন্ন দেশে এই ধরনের বিমানগুলো বানানো হয়, কারণ রাডারে যদি বিমান ধরা খায় তাহলে হচ্ছে দেখা যাচ্ছে যে গ্রাউন্ড থেকে এয়ার যে মিসাইল আছে এগুলো দিয়ে সেই বিমানকে শটডাউন করা হয়। তো এই সিস্টেমটাকে বাদ দেওয়ার জন্য বা এই রাডার থেকে বাঁচার জন্য বা রাডারকে ফাঁকি দিয়ে চলার জন্য এই স্টেলফ টেকনোলজিটা ইউজ করা হয় বিমানে। তো এই স্টেলফ টেকনোলজিটা বিমানে ইউজ করার ফলে এই রাডারকে ফাঁকি দিয়ে চলতে পারে। তো এই স্টেলফ টেকনোলজিটা আসলে কী? এই স্টেলফ টেকনোলজিটা আসলে 2-3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে বিমানের যেই স্ট্রাকচার আছে বা বিমানের যেই বডি আছে, এই বডিকে আমরা এমনভাবে তৈরি করতে পারি বা ডিজাইন করতে পারি যাতে রাডারের সিগন্যাল ওই বডিতে পড়ার পরে ওই সিগন্যালটা আবার রাডারে ফিরে না যায়। রাডার নিয়ে আমি বিস্তারিত একটি ভিডিও বানিয়েছি যে রাডার কীভাবে কাজ করে, রাডারের ওভারঅল সব কিছু নিয়ে আমি ওই ভিডিওতে আলোচনা করেছি। সুতরাং ওই ভিডিওটি আপনারা দেখে আসতে পারেন, আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি। ওই ভিডিওটি দেখে আসলে বুঝতে পারেন যে রাডার আসলে বিমানের কীভাবে ক্যাচ করে বা রাডার সিস্টেমটা কীভাবে কাজ করে। তো যে এই বিমানগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে, এগুলো সারফেসটা একটু রাউন্ড বা গোল আকার। তো যখন নিচে থেকে রাডারের সিগন্যালটা এই বিমানগুলোতে পড়ে তখন এই সিগন্যালটা আবার রাডারে ফিরে যায়। সুতরাং এই বিমানগুলো রাডারে ইজিলি ক্যাচ করে এবং এই রাডারে এই বিমানগুলো রাডার সিগন্যালটা অনেক বেশি। তো স্টেলথ টেকনোলজিতে কী সিস্টেম করা হয়? স্টেলথ টেকনোলজিতে এই বিমানের যেই স্কিনটা আছে বা শেপটা আছে এমনভাবে অ্যাঙ্গেল অ্যাঙ্গেল করে দেওয়া হয় যাতে রাডারের সিগন্যালটা এখানে পড়ে সিগন্যালটা অন্যদিকে চলে যায়, রাডারের কাছে না যায়। তো এই মেনলি এই এয়ারক্রাফ্টের ডিজাইনে আমরা এই স্টেলথ টেকনোলজিটি ইউজ করতে পারি। এছাড়া এয়ারক্রাফ্টের যে পেইন্ট আছে বা রং আছে সেই রঙে আমরা এক ধরনের টেকনোলজি ইউজ করতে পারি যেটার কারণে রাডারের সিগন্যাল যদি এই বিমানের উপরে পড়ে সেই সিগন্যালটা পুরোটাই সে অ্যাবজর্ব করে নেবে। এরকম একটি এয়ারক্রাফ্টের কথা যদি আমি বলি যেটা এর পেইন্ট এরকমভাবে করা হয়েছে যেটা রাডারের সিগন্যাল ক্যাচ করে ফেলতে পারে বা রাডারের সিগন্যালটাকে অ্যাবজর্ব করে শোষণ করে ফেলতে পারে, যেমন SS-71 ব্ল্যাক বার্ড যেটা লকহিড মার্টিনের তৈরি, ইউএস এয়ারফোর্স যে বিমানটি ইউজ করা হয় সেই বিমানটিতে এই স্টেলথ টেকনোলজি ইউজ করা হয়েছে। এবং এই স্টেলথ টেকনোলজি ইউজ করার কারণে সেই বিমানটিতে যদি কোনো রাডারের সিগন্যাল পড়ে সেই সিগন্যালটা সে অ্যাবজর্ব করে নিতে পারে, সুতরাং রাডারে সেই বিমানটিকে আর দেখা যায় না। সুতরাং এই বিমানটি স্পাই বিমান হিসাবে ইউজ করে থাকে ইউএস এয়ারফোর্স। এই বিমানটি অনেক বেশি পপুলার, যদিও এই বিমানটি এখন রিটায়ার্ড হয়ে গিয়েছে। তো এ ধরনের আরও কিছু বিমান আছে, যেমন এই স্টেলথ টেকনোলজিটা বেশি গুরুত্বপূর্ণ হয়ে যায় যখন রাডারের যেই টেকনোলজি সেটি উন্নত হওয়ার সাথে সাথে তখন ডিজাইনাররা চিন্তা করে যে বিমানকেও কীভাবে এই রাডারকে ফাঁকি দিয়ে চলাতে পারে এরকমভাবে টেকনোলজি বের করার জন্য। তো তখন 1980 সালের পর থেকে এই ধরনের টেকনোলজিগুলো শুরু হয়। তো এই প্রথম স্টেলথ টেকনোলজি সম্পর্কিত বিমান যদি আমি বলি, লকহিড মার্টিনের তৈরি একটি বিমান যেটি F-117 যে বিমানটি আছে সেই বিমানটি প্রথম 1981 সালে বানানো হয় এবং 95 বা 90 সালের দিকে এটির প্রথম টেস্ট ফ্লাইট করা হয়। তো ওই বিমানটি ছিল এই স্টেলথ টেকনোলজি সম্বলিত বিমান যেটির বডি
এখানে দেখতে পাচ্ছেন যে এই বিভিন্ন অ্যাঙ্গেল অ্যাঙ্গেল করা, যাতে রাডারের সিগন্যালগুলো ওই বিমানের বডিতে পড়ে অন্যদিকে চলে যায়, রাডারের কাছে না আসে। তো এই বিমানটি একটি অ্যাটাকার এয়ারক্রাফ্ট, ওয়ান সিটের একটি এয়ারক্রাফ্ট, যেটি ইউএস এয়ারফোর্সে ইউজ করে এবং পরবর্তীতে পার্সিয়ান গলফ ওয়ার সহ বার বিভিন্ন যুদ্ধে এটি অংশগ্রহণ করে। এবং এটি প্রায় 2008 সাল পর্যন্ত এই বিমানটি চলে এবং এরপরে এটি রিটায়ার হয়ে যায়, কারণ এরপরে F-22 র্যাপ্টর যে বিমানটি আছে লকহিড মার্টিনের অনেক পপুলার, আমরা সবাই এই বিমানটিকে চিনি। এই বিমানটিও স্টেলস টেকনোলজি সম্বলিত বিমান এবং এই বিমানটির যেই পেছনের টেল সেকশনটা যেটা, সেটাতে যে হরিজন্টাল স্টেবিলাইজার এবং ভার্টিক্যাল স্টেবিলাইজারগুলো আছে সেটি দেখতে পাচ্ছেন রেগুলার বিমান থেকে একটু অন্যরকম। তো এই বিমানটির যে উইংসটা আছে এবং এটার পেছনের যে হরিজন্টাল স্টেবিলাইজারটা আছে এই দুটো একই লেভেলে, যাতে সামনে থেকে কোনো রাডার সিগন্যাল পড়লে উইংস এবং এই হরিজন্টাল যে স্টেবিলাইজারটা আছে সেটিকে হাইড করা যায়, যাতে দেখা না যায়। এবং এটির যে ভার্টিক্যাল স্টেবিলাইজারটা আছে দেখতে পাচ্ছেন একটু অ্যাঙ্গেল করা দুই পাশের দিকে। তো এই সিস্টেমটার কারণে বা এই ডিজাইনটার কারণে রাডারটা এই বিমানটাকে ওভাবে ক্যাচ করতে পারে না, বা রাডার যে সিগনেচার থাকে, আমি রাডারের ভিডিওতে রাডার সিগনেচার সম্পর্কে বলেছিলাম যে এক এক বিমানের এক এক ধরনের রাডার সিগনেচার থাকে। তো এই বিমানটিতে এই ডিজাইনটার কারণে হচ্ছে এই রাডার সিগনেচারটা কম এবং এই বিমানটি এয়ার টু গ্রাউন্ড এবং এয়ার টু এয়ার অ্যাটাকে এই বিমানটি অনেক বেশি পারদর্শী এবং এই বিমানটি এখন অনেক বেশি পপুলার। আর এই বিমানটি শুধু একমাত্র ইউএস এয়ারফোর্সেই ইউজ করছে, আর প্রায় 190-95 মতো এই বিমানটি বানানো হয়। স্টিল এই বিমানটি চলছে কারণ এই বিমানটির মিনারেবিলিটি এবং এটির যে স্টেলফ টেকনোলজি বা ফিফথ জেনারেশন যেহেতু এই বিমানটি, সুতরাং এই বিমানটি রাডারকে ওভাবে ফাঁকি দিয়ে চলতে পারে বা রাডারের সিগনেচারটা এই বিমানের অনেক কম। মেনলি রাডার সিগন্যাল প্রেরণ করে এবং বিমান থেকে ওই রাডার সিগন্যাল আসলে রাডারটা দেখতে পারে যে ওটা একটি বিমান। তো দেখা যাচ্ছে স্টেলফ টেকনোলজি সম্বলিত যেসব বিমানগুলো আছে সেগুলোর যদি ল্যান্ডিং গিয়ারটা তারা খুলে তখন দেখা যাচ্ছে যে এই রাডারটা ক্যাচ করতে পারে, তখন এই বিমানটিকে তারা ধরে ফেলতে পারে। অথবা বিমানটি যখন টার্ন নেয়, টার্ন নেওয়ার সময় বিমানের পুরো বডিটা তখন এরকম দেখা যায়, তখন রাডার সিগন্যাল যদি এখানে পড়ে পুরো সিগন্যালটা রাডার কাছে ফিরে যায় এবং তখন ফিফথ জেনারেশন বা স্টেলথ টেকনোলজি সম্বলিত বিমানগুলোর এই রাডার সিগনেচারটা বা বিমানটিকে পুরোভাবে রাডার ক্যাচ করতে পারে। তো রাডার আসলে বিমানটিকে কীভাবে ক্যাচ করে সে বিষয়ে যদি আমি বলি, রাডার আসলে সিগন্যাল প্রেরণ করে এবং বিমানে সিগন্যালটা বাধা পেয়ে আবার রাডারে চলে আসে। তো দেখা যায় যে এটি একটি বিমান, তো এই স্টেলফ টেকনোলজি সম্বলিত বিমানগুলো থেকে এই সিগন্যালটা পুরোপুরি ফিরে আসে না বা সিগন্যালটা অন্যদিকে চলে যায়, সুতরাং রাডার আর বুঝতে পারে না যে এটি একটি বিমান নাকি অন্য কিছু। কিন্তু স্টেলফ টেকনোলজি সম্বলিত বিমানগুলো হচ্ছে যখন টার্ন করে, যখন এই যে এরকমভাবে টার্ন করলো তখন দেখা যাচ্ছে যে পুরো রাডারের সিগন্যালটাই আবার রাডার কাছে ফিরে আসে। অথবা যদি ল্যান্ডিং গিয়ার খুলে, ল্যান্ডিং গিয়ারের তো আর স্টেলফ টেকনোলজি ইউজ করা হয়নি, তো সেই জন্য ল্যান্ডিং গিয়ার যখন খোলা হয় বা বিশেষ করে মিসাইল মারার সময়, বিশেষ করে F-22 যখন তারা মিসাইল ছাড়ে তখন তাদের এই মিসাইলের ডোর খুলতে হয়। তো মিসাইলের ডোর যখন খোলা হয় তখন এই রাডার আর রাডারটা ক্যাচ করে ফেলতে পারে। সুতরাং একমাত্র মিসাইল ওপেন করার সময় এই রাডার এই F-20 বা স্টেলফ টেকনোলজি সম্বলিত বিমানগুলোকে ধরে ফেলতে পারে। তবে এখন রিসেন্ট আরও কিছু স্টেলফ টেকনোলজি সম্বলিত বিমান বেরোচ্ছে যেগুলোর এই মিসাইল ডোর এবং ল্যান্ডিং গিয়ারের যে ডোরগুলো আছে, বিশেষ করে যে এই ল্যান্ডিং গিয়ারের যে ডোরগুলো আছে এই ডোরগুলো এই স্টেলফ ডিজাইন দিয়ে তৈরি করা হয়, যাতে এই ল্যান্ডিং গিয়ার বা মিসাইল মারার সময় ল্যান্ডিং গিয়ারগুলো বা এই মিসাইল ডোরগুলো খুললেও যাতে রাডার না ধরতে পারে সেই ধরনের বিমানও এখন বানানো হচ্ছে। তো এই স্টেলফ টেকনোলজি সম্বলিত বিমানগুলোর যদি ম্যাটেরিয়ালসের কথা বলি বা যেসব ধাতু দিয়ে এইসব বিমানগুলো বানানো হয় বিশেষ করে স্কিনে, যেমন আমি কিছু ম্যাটেরিয়ালসের যদি কথা বলি, ডাইইলেকট্রিক কম্পোজিট এক ধরনের ম্যাটেরিয়ালস আছে যেটি এই স্টেলফ টেকনোলজি সম্বলিত বিমানগুলোর সারফেসে বা স্কিনে ইউজ করা হয়। বিশেষ করে B-2 যে বম্বার বিমানটি আছে সেটিতে এই ডাইইলেকট্রিক কম্পোজিটটি ইউজ করা হয়েছে, যেটি মেইনলি রাডারের যে সিগন্যালগুলো আসে সেগুলো অ্যাবজর্ব করে ফেলে। এছাড়া আয়রন বল পেইন্ট আছে, এক ধরনের পেইন্ট যেটাতে আয়রনের ছোটো ছোটো স্পেয়ার থাকে ভিতরে, যেগুলো হচ্ছে রাডার থেকে যদি কোনো সিগন্যাল বা রেডিয়েশন আসে সেই রেডিয়েশনগুলো এই আয়রন পেইন্টটি বা আয়রন বল পেইন্ট হচ্ছে হিট এনার্জিতে রূপান্তর করে, ফলে পরবর্তীতে দেখা যাচ্ছে রাডার থেকে যে সিগন্যালটা আসে খুব কম সিগন্যালই রাডারে ফিরে যায়। তো এই ধরনের পেইন্ট এবং ম্যাটেরিয়ালস ইউজ করে এই এয়ারক্রাফ্টের সারফেসগুলোতে, বিশেষ করে এজে বা যে কর্নারগুলো আছে সেগুলোতে এই ম্যাটেরিয়ালসগুলো ইউজ করা হয় যাতে রাডারের সিগন্যালটাকে ধরা না যায়। তো এছাড়া আরও অনেক ধরনের ম্যাটেরিয়ালস আছে যেগুলো এই স্টেলফ টেকনোলজি সম্বলিত বিমানগুলোতে ইউজ করা হয়। তো বেশিরভাগ বিমানগুলোতেই যে পেইন্ট ইউজ করা হয় ডার্ক কালার ইউজ করা হয়, ব্ল্যাক কালার ইউজ করা হয় এবং ম্যাট কালার ইউজ করা হয়, যাতে বিমানগুলো রাতে ফ্লাই করলে দেখা না যায়। বিশেষ করে এই বিমানগুলো রাতে ফ্লাই করা হয়, বিশেষ করে এই স্টেলফ টেকনোলজি সম্বলিত স্পাই প্লেনগুলো মেইনলি রাতেই ফ্লাই করে, যেমন
SL-71 ব্ল্যাকবার্ড এবং B-2 যে বিমানটি দেখতে পাচ্ছেন এটিও ব্ল্যাক কালার। তো বিশেষ করে এই এয়ারক্রাফ্টগুলো ব্ল্যাক কালার এবং ম্যাট কালার থাকে যাতে রাতে এগুলোকে দেখা না যাবে। তো স্টেলফ টেকনোলজি সম্বলিত কিছু বিমানের যদি আমি মডেলের নাম বলি, যেমন F-117 লকহিড মার্টিনের, দেন F-22, দেন F-35, J-20 এবং নতুন চায়নার J-31, এই বিমানগুলো আসলে স্টেলফ টেকনোলজি সম্বলিত বিমান। আর এই স্টেলফ টেকনোলজি সম্বলিত বিমানগুলো যেহেতু রাডার ফাঁকে দিয়ে চলতে পারে বা রাডারের ক্রস সেকশন সিগন্যালটা অনেক কম, এই ধরনের বিমানগুলো আসলে যারা বানায় তারা এক দেশ থেকে অন্য দেশে সেল করে না। যেমন চায়না যদি বানায় তাদের জন্য, নিজেদের জন্য বানায়, US যেগুলো বানাচ্ছে তাদের নিজেদের জন্য, এই বিমানগুলো এক দেশ আরেক দেশকে সেল করে না এইসব বিমানগুলো, কারণ এগুলো সবারই তাদের নিজস্ব সম্পত্তি বা নিজস্ব টেকনোলজি। সুতরাং এই ধরনের বিমানগুলো আসলে এই কারণেই অন্য দেশে সেল করা হয় না। আর স্টেলফ টেকনোলজি সম্বলিত শুধু বিমানই নয়, স্টেলফ টেকনোলজি সম্বলিত জাহাজ আছে, যুদ্ধজাহাজ, সাবমেরিন আছে, ট্যাঙ্ক আছে, যেগুলো এই স্টেলফ টেকনোলজি ইউজ করা হয় এবং এই টেকনোলজি ইউজ করার কারণে রাডারে যাতে ধরা না যায়। তো এই হচ্ছে ওভারঅল স্টেলফ টেকনোলজি সম্বলিত বিমান। আমি যতটুকু সম্ভব আপনাদেরকে একটা বেসিক আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি যে স্টেলফ টেকনোলজি বা ফিফথ জেনারেশন টেকনোলজি বা ফিফথ জেনারেশন যেসব বিমানগুলো আছে সেগুলো আসলে কী, কেন এগুলোকে রাডারে ধরা যায় না, বা এগুলোর ওভারঅল ব্যাপারটাকে আমি যতটুকু সিম্পলভাবে আপনাদেরকে বলার চেষ্টা করেছি। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। আর যদি বুঝতে পেরে থাকেন বা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক বাটনে ক্লিক করবেন। আর আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদেরকে অগ্রিম আমন্ত্রণ। এছাড়া আপনারা কী ধরনের ভিডিও চান সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবেন, কারণ আমরা আপনাদের এই কমেন্ট সেকশন থেকে আমাদের পরবর্তী ভিডিওগুলো বানিয়ে থাকি। সো আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে অগ্রিম আমন্ত্রণ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড হ্যাপি ফ্লাইং।